প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজধানী আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র পড়াব। গত ক্লাসে আমরা মিনু গল্পটি রিডিং করেছি, তো এই মিনু গল্পের আরও অনেক কিছুই আমাদের পড়া বাকি আছে, যেমন শব্দার্থ ও টিকা, বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। আজকে আমরা এগুলো পড়ব। আমরা প্রথমে শব্দার্থ ও টিকা পড়ে নেব, কারণ গল্পের ভিতরে কিছু কঠিন শব্দ দেওয়া থাকে। এই শব্দগুলোর অর্থ যদি আমরা জানি তাহলে গল্পটি বুঝতে আরও সুবিধা হবে, সেই সাথে আমাদের বহু নির্বাচনী প্রশ্নে সহায়ক হবে। শব্দার্থ থেকেও আমাদের কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন আসে, ঠিক আছে। আবার সৃজনশীলের যে জ্ঞানমূলক প্রশ্নটি আছে ক নম্বর, সেটিও কিন্তু এ শব্দার্থ থেকে হতে পারে, ঠিক আছে। এজন্য আমাদের শব্দার্থ পড়াটা খুবই জরুরি। শব্দার্থগুলো সবাই তোমরা মুখস্থ করবে। দেখো, শব্দার্থ ও টিকা, পেট ভাতায়। পেট ভাতায় শব্দের অর্থ হলো পেটে ভাতে, প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে, অর্থাৎ যে কারো দ্বারা যদি কোনো কাজ করানো হয় তাকে শুধু খাওয়ানো হয় টাকা ছাড়া, মানে টাকা দেওয়া হয় না, কোনো পারিশ্রমিক তাকে দেওয়া হয় না, শুধু খাওয়ানো হয়, এটাকেই বলা হয় পেট ভাতা, ঠিক আছে। পেট ভাতা এজন্য পেটে ভাতে, প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে। কালা, কালা শব্দের অর্থ হলো বধির, কানে কম শোনে এমন। ষষ্ঠ ইন্দ্রিয়, ষষ্ঠ ইন্দ্রিয় কি? দেখো, আমি গত ক্লাসে বলেছিলাম যে মানুষের হলো পঞ্চ ইন্দ্রিয়, পাঁচটা ইন্দ্রিয়। কি কি? চোখ, কান, নাক, জিভ, ত্বক। তো এখানে ষষ্ঠ ইন্দ্রিয় কার আছে? মেনুর আছে। তো এই ষষ্ঠ ইন্দ্রিয় বলতে দেখো এখানে কি বোঝানো হয়েছে, যে ষষ্ঠ ইন্দ্রিয় অর্থ হলো যে চোখ, কান, নাক, জিভ, ত্বক, এই পাঁচ ইন্দ্রিয়ের বাইরে বিশেষ কিছু, অতীন্দ্রিয় উপলব্ধি, ঠিক আছে। তারপরে সুপ্তারা, সুপ্তারা অর্থ হলো সূর্যোদয়ের আগে পূব আকাশে এবং সূর্যাস্তের পর পশ্চিম আকাশে নক্ষত্রের মতো দীপ্তিমান শুক্র গ্রহ। গ্রহ অর্থ নক্ষত্রের মতো দীপ্তিমান, ও সরি, গ্রহ, গ্রহ অর্থ হলো সূর্য প্রদক্ষিণকারী জ্যোতিষ্ক। সই, সই শব্দের অর্থ হলো সখীর কথ্যরূপ, বান্ধবী বা সহচরী। আকাশবাসী, আকাশবাসী অর্থ হলো কল্পিত ঊর্ধ্বলোকে বসবাসকারী। ডেলি প্যাসেঞ্জারি, ডেলি প্যাসেঞ্জারি শব্দের অর্থ হলো প্রত্যহ যাতায়াতকারী। উনুন, উনুন শব্দের অর্থ হলো চুলা। মিটশেফ, মিটশেফ শব্দের অর্থ হলো রান্নাঘরে খাদ্য রাখার তাক বিশিষ্ট বাক্স। খিড়কি, খিড়কি শব্দের অর্থ হলো বাড়ির পেছনের ছোট দরজা। রোমাঞ্চিত, রোমাঞ্চিত শব্দের অর্থ হলো পুলকিত বা আনন্দিত, ঠিক আছে। তো আমাদের এখানে এই কয়েকটা শব্দার্থ দেওয়া আছে, তোমরা এই শব্দার্থগুলো ভালোভাবে পড়বে। আচ্ছা, এরপরে আছে পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি আমরা অবশ্যই পড়ব। এই পাঠ পরিচিতি পড়লে কবিতা বা গল্পের যে মূল বিষয়বস্তু সেটা বোঝা যায়। তো চলো আমরা পাঠ পরিচিতি পড়ি, তাহলে আমরা গল্পের মূল বিষয় বুঝতে পারবো। যদিও আমরা মেনু গল্পটি পড়ে গল্পটি সহজেই বুঝতে পারি, তারপরে আমরা পাঠ পরিচিতি পড়ব। পাঠ পরিচিতি, বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এই সমাজ। কেউ সুস্থ, কেউ বা পুরো সুস্থ নয়, বাক প্রতিবন্ধী মানুষও আমাদের সমাজে প্রায় দেখা যায়। ছোট্ট মেয়ে মেনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী, তার মা বাবা নেই তাই বলে জীবনকে সে তুচ্ছ মনে করে না। দূর সম্পর্কীয় এক আত্মীয়ের বাসায় তাকে থাকতে হয়, সেখানে গৃহকর্মে তার অখণ্ড মনোযোগ। শুধু তাই নয়, প্রকৃতির সঙ্গেও সে মিতালি পাতিয়েছে। ভোরবেলাকার নতুন সূর্যকে নিজের জ্বালানো চুল্লির সঙ্গে তুলনা করতেই তার ভালো লাগে। হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে,
পাশের বাসায় কোনো এক প্রবাসী পিতার আগমন লক্ষ্য করে সে মনে করে একদিন তার বাবাও ফিরে আসবে। পিতার জন্য মনে মনে অপেক্ষা করে কিশোরী। হলদে পাখি আসে কিন্তু তার পিতা আসে না, এই কষ্ট তার একান্ত নিজস্ব। তবুও সে স্বপ্ন দেখে, এই স্বপ্নই তাকে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে। এ হলো গল্পের সার সংক্ষেপ। এরপরে আছে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন, লেখক পরিচিতি আছে, আমরা এটা প্রথমে পড়ে নিয়েছি গত ক্লাসে, তো আজকে আর আমরা সেটা পড়ব না। আজকে এখন আমরা বহু নির্বাচনী প্রশ্ন পড়ব। তোমাদের পাঠ্য বইয়ে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, উদাহরণস্বরূপ এইরকম করে বইয়ের যে গল্প আমরা পড়েছি মিনু গল্প, এই গল্পের ভিতর থেকে এই ধরনের বহু নির্বাচনী প্রশ্ন পরীক্ষায় আসবে, ঠিক আছে? এটা এই জন্য উদাহরণস্বরূপ এখানে কয়েকটি দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে কয়টি, চারটি প্রশ্ন। দেখো বহু নির্বাচনী প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর, মিনুর সই কে? এখানে চারটি অপশন দেওয়া আছে, ক চাঁদ, খ সূর্য, গ মঙ্গল গ্রহ, ঘ শুকতারা। এখানে সঠিক উত্তর হবে ঘ নম্বর, শুকতারা। এরপরে দুই নম্বর প্রশ্ন, মিনুর বাবা অনেক দূর বিদেশ আছে ড্যাশ, এখানে দূর বিদেশে বলতে কোনটিকে বোঝানো হয়েছে? ক নম্বর গ্রহ, খ আমেরিকা, গ পরপার, ঘ আকাশ। এখানে সঠিক উত্তর হবে গ নম্বর, পরপার। এরপরে আমাদের একটি উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকটি পড়ে আমরা তিন আর চার নং প্রশ্নের উত্তর দেব। দেখো উদ্দীপকটি পড়ি, মায়ের ভালোবাসা পাবার প্রচণ্ড আকাঙ্ক্ষা, মাকে না দেখার অব্যক্ত ব্যাকুলতা কলকাতায় থাকা ফটিকের মনকে আচ্ছন্ন করে রাখে। মামির অযত্ন ও অত্যাচার থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে তার মন কেঁদে উঠে মা মা বলে। মায়ের কাছে ফিরে যাবার আশায় থেকে ফটিক একদিন সবার কাছ থেকে চিরদিনের ছুটি নিয়ে অসীমের পথে পাড়ি জমায়। এ হলো উদ্দীপক। এরপরে তিন নম্বর প্রশ্ন, উদ্দীপকটিতে মিনু গল্পের যে বিষয়টি লক্ষ্য করা যায় তা হলো ড্যাশ, ক নম্বর আত্মীয়ের অনাদর অবহেলা, খ প্রিয়জনের প্রতি মমত্ববোধ, গ প্রকৃতির প্রতি আকর্ষণ, ঘ শারীরিক অক্ষমতা। এখানে সঠিক উত্তর হবে ক নম্বর, আত্মীয়ের অনাদর অবহেলা। ঠিক আছে, উদ্দীপকে আমরা পাচ্ছি ফটিক তার মামির কাছ থেকে শুধু অনাদর আর অবহেলা পেয়েছে, আর মিনুও কিন্তু তার পিসিমার বাড়িতে কি কাজের মেয়ে হিসাবেই মানুষ হয়েছে। আচ্ছা, এর জন্য আত্মীয়ের অনাদর অবহেলা, এটি হবে উত্তর। আর চার নম্বর প্রশ্ন, উদ্দীপকটিতে মিনু ও ফটিকের পরিণতির ক্ষেত্রে প্রযোজ্য ড্যাশ, এখানে তিনটি অপশন, ওয়ান স্বাভাবিকতা জীবনে অপরিহার্য, টু প্রকৃতি হল শ্রেষ্ঠ আশ্রয়, থ্রি পারস্পরিক সহমর্মিতা জীবনকে বাঁচিয়ে রাখে, নিচের কোনটি সঠিক? ক নম্বর ওয়ান ও টু, খ ওয়ান ও থ্রি, গ টু ও থ্রি, ঘ ওয়ান টু ও থ্রি। এখানে সঠিক উত্তর হবে গ নম্বর, টু ও থ্রি। ঠিক আছে, এ হলো আমাদের বহু নির্বাচনী প্রশ্ন। এখন আমরা সৃজনশীল প্রশ্নটি পড়ব। আমাদের পাঠ্য বইয়ে একটি সৃজনশীল প্রশ্ন আছে, এখন আমরা এই সৃজনশীল প্রশ্নটি পড়ব। আচ্ছা, তোমরা জানো যে একটি সৃজনশীল প্রশ্নে কি থাকে, প্রথমে উদ্দীপক দেওয়া থাকে একটি, তারপরে চারটি প্রশ্ন দেওয়া থাকে। তো প্রথমে আমাদের উদ্দীপকটি পড়ে ভালোভাবে বুঝতে হবে, তারপরে প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে চলো আমরা প্রথমে উদ্দীপকটি পড়ি। বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে, তাকে খালাম্মা বলে ডাকে। সে মিসেস সালমার যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে। দিবা শাখার একটি স্কুলেও সে পড়ে, পড়ালেখায় সে পিছিয়ে নেই। শুধু প্রকৃতির কোনো কিছুর সঙ্গে তার সখ্য গড়ে উঠেনি, সে সময় বা তার কোথায়? তার নিজের জীবন আর কাজ নিয়ে সে ব্যস্ত, প্রকৃতিতে নয় নিজের কাজেই সে শান্তি খুঁজে পায়। বন্যা তার কাজ দিয়ে, কথা দিয়ে মিসেস সালমাকে এমন করে নিয়েছে
যে মিসেস সালমা ও বন্যাকে পরিবারের অন্য সদস্যের মতোই মনে করে। দেখো এখানে কিন্তু উদ্দীপকটি খুব সহজেই বোঝা যাচ্ছে, ঠিক আছে। মিনুর সাথে, মিনু গল্পের যে মিনু, মিনুর সাথে উদ্দীপকের বন্যার কি মিল আছে? অনেকটা মিল আছে, কিন্তু আবার অমিলও আছে এখানে, ঠিক আছে। তো এই উদ্দীপকটি কিন্তু কখনো গল্পের সাথে পুরোপুরি মিলে যায়, আবার কখনো কিছু মিল কিছু অমিল হয়, আবার কখনো গল্পের বিপরীত ধর্মী উদ্দীপক হয়, ঠিক আছে। এভাবে উদ্দীপকগুলো তৈরি হয়, দেওয়া থাকে। তো এখন আমাদের প্রশ্ন পড়তে হবে, তাহলে আমরা এই উদ্দীপকটি কী পাচ্ছি? কিছু মিল পাচ্ছি গল্পের সাথে, আবার কিছু অমিলও পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা প্রশ্নগুলো পড়ি। ক নম্বর প্রশ্ন, মিনু কার বাড়িতে থাকতো? মিনু কার বাড়িতে থাকতো? এটির উত্তর আমরা সবাই জানি, গল্পটি পড়লেই আমরা এটি বুঝতে পারি, ঠিক আছে। এটির উত্তর হবে মিনু তার দূর সম্পর্কের পিসিমার বাড়িতে থাকতো। খ নম্বর প্রশ্ন, ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কী বোঝানো হয়েছে? আমরা এটাই শব্দার্থে পেয়েছি, আবার গল্পের মধ্যেও ষষ্ঠ ইন্দ্রিয় পেয়েছি। তো এটির উত্তর তোমরা এভাবে লিখতে পারো যে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে চোখ কান নাক জিভ ও ত্বকের বাইরে বিশেষ কিছু অর্থাৎ মনকে বোঝানো হয়েছে। মিনু বোবা পাশাপাশি ঈষৎ কালাও, তাকে অনেক জোরে ডাকলে শুনতে পেলেও সব কথা তার শোনার দরকারও হয় না, মানে চেঁচিয়ে বললে সে শোনে, আবার অনেক সময় তার সব কথা শোনারও দরকার হয় না, সে ঠোঁট নাড়া দেখে কি বুঝতে পারে, যে ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখে সে সব বুঝতে পারে। এছাড়া তার মন নামে একটি ষষ্ঠ ইন্দ্রিয় রয়েছে যার সাহায্যে সে সব জিনিস বুঝতে পারে, এবং সে এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে যার সাধারণ বুদ্ধিতে কোনো অর্থ হয় না। এই মন নামক ষষ্ঠ ইন্দ্রিয়ের সাহায্যে সে অনেক অসাধ্যকে সাধন করেছে। এভাবে খ নম্বর প্রশ্নের উত্তর লিখতে পারো। তারপরে গ নম্বর প্রশ্ন, অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। দেখো এখানে প্রশ্নের ভাষাটা কিন্তু কী বলা হয়েছে, যে অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। বৈসাদৃশ্য কী? বৈসাদৃশ্য হলো অমিল, বৈসাদৃশ্য অর্থ হলো অমিল, আর সাদৃশ্য অর্থ হলো মিল। আমরা কখনো কখনো পাবো যে সাদৃশ্য কোথায়, আবার কখনো পাবো বৈসাদৃশ্য কোথায়। তাহলে সাদৃশ্য অর্থ হলো মিল, আর বৈসাদৃশ্য অর্থ হলো অমিল, ঠিক আছে। তাহলে এখন এই বৈসাদৃশ্য কোন দিক থেকে, মিনু আর কার মধ্যে, বন্যার মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় সেটা ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এটির উত্তর তোমরা এভাবে লিখতে পারো যে অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা হচ্ছে মিনু আশ্রিতা আর বন্যা কাজের মেয়ে। মিনু কি ছিল? আশ্রিতা। তার সে অনাথ ছিল, তার বাবা মা ছিল না, এই জন্য তাকে আশ্রয় নিতে হয়েছিল কার কাছে, পিসিমার বাড়িতে। এই জন্য সে আশ্রিতা, সেখানে সেও কাজ করতো কিন্তু কাজের মেয়ে হিসাবে সেখানে সে যোগদান করেনি, সে আশ্রিতা, সে তাকে আশ্রয় দিয়েছে তার পিসিমা। আর এখানে বন্যা কিন্তু কাজের মেয়ে হিসাবে এই মিসেস সালমার বাড়িতে সে আছে, মিসেস সালমার বাসায় আছে, ঠিক আছে। তা এই জন্য অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য তা হচ্ছে কি, মিনু আশ্রিতা আর বন্যা কাজের মেয়ে। মিনু তার মা বাবার মৃত্যুর পর থেকে তার দূর সম্পর্কের পিসিমার বাড়িতে থাকে। সে খুব ভোরে উঠে, খুব ভোরে ঘুম থেকে উঠে, এবং উঠে সে উঠোনে গিয়ে শুকতারার দিকে তাকায়। সে কয়লা ভেঙে উনুনে আগুন জ্বালিয়ে রান্নার কাজ করে। তারপর সে তার পিসিমা ঘুম থেকে ওঠার আগেই কী করে, ঘরের সব কাজ শেষ করে। সে সংসারের নানা জিনিসকে নানান নাম দিয়ে আনন্দের মাধ্যমে তার কাজ শেষ করে।
আর উদ্দীপকের বন্যা সুস্থ স্বাভাবিক একটি মেয়ে। সে মিসেস সালমাকে খালা খালাম্মা বলে ডাকে। মিসেস সালমার যাবতীয় কাজে বন্যা সাহায্য করে। কাজ করার পাশাপাশি সে দিবাশাখার একটি স্কুলে পড়ে। এজন্য অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মেনু গল্পের মেনুর মধ্যে বৈসাদৃশ্য বিদ্যমান, মানে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় এই বৈসাদৃশ্যটাই। আচ্ছা, এভাবে তোমরা গ নং প্রশ্নের উত্তর লিখতে পারো। এরপরে ঘ নম্বর প্রশ্ন, যে বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মেনুর পাঠশালা, কথাটি বিশ্লেষণ করো। দেখো এই প্রশ্নটা কি বলা হয়েছে, প্রশ্নটা আগে বুঝতে হবে। যে বন্যার শিক্ষা হলো প্রাতিষ্ঠানিক, অর্থাৎ সে যে স্কুলে পড়তো এজন্য সে ওখান থেকে শিক্ষা লাভ করতো, স্কুল থেকে, এজন্য ওটা তার শিক্ষাটা হলো প্রাতিষ্ঠানিক। আর মেনু কী করতো, মেনুর পাঠশালা হলো প্রকৃতি, সে প্রকৃতি থেকেই তার মনের মতো করে সে শিক্ষা গ্রহণ করতো, ঠিক আছে, এজন্য প্রকৃতিটাই হলো তার পাঠশালা। আচ্ছা, তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা এভাবে লিখতে পারো, যে বন্যা প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পেলেও মেনুর জীবন ছিল প্রকৃতি নির্ভর, যা তার অবাধ শিক্ষালয়। অনাথ মেয়ে মেনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী, এতিম হওয়ায় সে দূর সম্পর্কের এক পিসির বাসায় পেটে ভাতে কাজ করে। গৃহকর্ম ও রান্নার কাজ সে ঠিক মতো করলেও গৃহকর্তির মন সে পায় না, কিন্তু সে জীবনকে তুচ্ছ না ভেবে প্রকৃতির আশ্রয় নেয়, প্রকৃতি থেকে কর্মপ্রেরণা নেয়। তাদের সাথে মিতালি করা এবং ভাব বিনিময় করা তার নিত্য কাজ হয়ে ওঠে। সে ভোরের পূব আকাশের সুখ তারাকে সই বানিয়েছে সূর্যের নতুন আলোকে নিজের চুল্লির সাথে তুলনা করে। পিপিলিকা ছাড়াও রান্নাঘরের সকল বাসন তার বন্ধু মুক্ত আকাশের দিকে চেয়ে থাকে এবং হলুদ পাখি দেখে পিতার কল্পিত আগমনে সে পুলক অনুভব করে। এভাবে সে প্রকৃতি থেকে শিক্ষা ও শান্তি খুঁজে পায়। আর উদ্দীপকের বন্যা মিসেস সালমার বাড়িতে কাজের মেয়ে, কাজের মেয়ে হলেও সে কী করে, পড়ালেখার সুযোগ পায়, সে পড়ালেখা করে। সে দিবাশাখার একটি স্কুলে পড়ে, মন দিয়ে সে কাজ করে এবং পড়ালেখায় সময় ব্যয় করে বলে প্রকৃতির সাথে তার তেমন সম্পর্ক হয় না। লেখাপড়া ও কাজের প্রতি মনোযোগের কারণে মিসেস সালমা তাকে পরিবারের একজন সদস্য মনে করে। মেনু বাক প্রতিবন্ধী হলেও সে আশাবাদী ও স্বপ্নচারী, বাহ্যিক শিক্ষা না পেলেও সে প্রকৃতির কাছ থেকে কর্মপ্রেরণা, কাজের তুলনা এবং বেঁচে থাকার স্বপ্ন দেখে। অন্যদিকে বন্যা কাজের মেয়ে হলেও গৃহকর্ত্রী সালমার সাহায্যে সে স্কুলে পড়ার সুযোগ লাভ করে স্বাভাবিক জীবনযাপন করে। তাই বলা যায় বন্যার শিক্ষা ছিল বাহ্যিক এবং মেনুর শিক্ষা ছিল প্রকৃতি নির্ভর, ঠিক আছে। এভাবে তোমরা ঘ নং প্রশ্নের উত্তর লিখতে পারো। তাহলে আমি এই প্রশ্নটি আলোচনা করলাম। তোমরা এই প্রশ্নটি উদ্দীপকটি পড়বে, প্রশ্নগুলো ভালোভাবে বুঝবে, বুঝে তোমাদের মতো করে আরো সুন্দর করে এই সৃজনশীল প্রশ্নটির উত্তর লিখবে। তো আশা করি বুঝতে পেরেছ সবাই। আজকে আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।